আজকের এই ক্যাম্পাস ভিজিট এবং হায়ার এডুকেশন টিপস ফর দ্য রিসেন্ট কলেজ গ্রাজুয়েটস অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি প্রফেসর আনোয়ারুল ইসলাম খান, প্রিন্সিপাল ঢাকা বয়েজ অ্যান্ড গার্লস কলেজ উত্তরা, উপস্থিত আমার সহকর্মী ডক্টর রাকিবুল হাসান, ডিন মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, উপস্থিত প্রফেসর ডক্টর হারুনুর রশিদ, হেড ডিপার্টমেন্ট অফ ফার্মেসি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং মঞ্চ উপবিষ্ট মিস্টার রায়হানুল মাসুদ, হেড ডিপার্টমেন্ট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, সামনে উপস্থিত ডক্টর জাভেদ মাহমুদ, হেড অফ ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আমার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, আমার সহকর্মীবৃন্দ, কলেজ থেকে আগত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ছাত্রছাত্রী, আমার এখানে অ্যাম্বাসেডার ছাত্রছাত্রীবৃন্দ এবং বিভিন্ন কলেজ থেকে আগত সদ্য গ্রাজুয়েটেড এইচএসসি পাস ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড মর্নিং মর্নিং টু অল অফ ইউ। ফার্স্ট অফ অল আই উড লাইক টু ওয়েলকাম ইউ টু দিস বিউটিফুল ক্যাম্পাস অফ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ইন দিস মর্নিং অ্যাট দ্য ফার্স্ট ডে অফ ফাল্গুন। আই থিঙ্ক ইট ইজ দ্য টুডে ইজ দ্য ফার্স্ট ডে অফ ফাল্গুন, রাইট? পয়লা ফাল্গুন 1427। এই দিনে আমি তোমাদেরকে নর্দান বিশ্ববিদ্যালয়ের এই বিউটিফুল ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি, সাদরে স্বাগত জানাচ্ছি। আমাদের স্যারের একটা কথা অলরেডি লাস্ট 10 মিনিটসের মধ্যে বলে ফেলেছেন, যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ভালোবাসা, 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 ভালোবাসা। আমি এটার সাথে একটু ভালোবাসার অপোজিট রিস্ক, 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 মানে খারাপ একটা জিনিস একটু বলতে চাই। যেহেতু তোমরা তোমাদের কেরিয়ার করবা, কেরিয়ার করার জন্য প্রথম জিনিসটা তোমার বাধা হবে, চ্যালেঞ্জ হবে, সেটা আগে দেখতে হবে। কারণ ভালো যেটা সেটা তো আছে, যেটা তোমার অতিক্রম করতে হবে সেটা তোমার ভালোভাবে জানতে হবে। আমেরিকাতে একজন আমেরিকান ভোরে তার ঘুম ভেঙে গেছে, ভোর 6টার সময়, তো খাটে শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে ঘুম ভেঙে গেল, আমি উঠব, আমি যদি খাট থেকে উঠি তাহলে ঝুঁকি আছে। কি ঝুঁকি আছে? গবেষণায় দেখা গেছে যে ঘুম থেকে ওঠার সময় আমেরিকাতে বছরে ঘরে 5,000 লোক হার্ট অ্যাটাক করে মারা যায় উঠতে গিয়া, তাহলে এখানে একটা মৃত্যুর ঝুঁকি আছে। উনি চিন্তা করলেন, ওকে, আমি খাট থেকে উঠে গেলাম, ওঠার পর উনি কী করবে? উনি ডুপ্লেক্স বাড়ি দোতলা থেকে নিচতলায় নামবে, সিঁড়ি দিয়ে নামতে হবে। উনি শুয়ে শুয়ে চিন্তা করলেন যে সিঁড়ি দিয়ে নিচে নামতে আমেরিকাতে ঘরে 10,000 লোক বছরে মারা যায়, সেখানে একটা মরার ঝুঁকি আছে। তারপর ঠিক আছে, উনি নিচে নামলেন, নামার পর উনি বাথরুমে গেলেন, ওয়াশরুমে গেলেন, ওয়াশরুমে গিয়া উনি চিন্তা করলেন যে এখানে আমি যে পেস্ট ব্যবহার করি এখানে যে কেমিক্যাল আছে এটার দ্বারা আমেরিকাতে ক্যান্সারে ঘরে 100 লোক মারা গেলেও যায়, ক্যান্সার আক্রান্ত হয়ে গেল, সেটা একটা ঝুঁকি আছে। ওকে, গিয়া নাস্তার টেবিলে বসলো, সেখানেও দেখা গেলো যে ভেজাল ইত্যাদি আছে, সেটার মধ্যে একটা মৃত্যুর ঝুঁকি আছে, স্ট্যাটিস্টিক করে জানতে পারলেন। তারপর চিন্তা করলেন বাসে যাচ্ছি, বাসের মধ্যে যদি কেউ সিগারেট খেয়ে লোক থাকে তাহলে তার মুখ থেকে যে সিগারেটেরই আসবে থেকে ক্যান্সার হতে পারে, লাগে প্রবলেম হতে পারে, এরকম বিভিন্ন কথা উনি শুয়ে শুয়ে চিন্তা করতেছিলেন। হঠাৎ করে ওনার মনে হলো, আমি যে খাটে শুয়ে আছি এই ঘাট হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ পৃথিবীতে যত লোক মারা যায় তার 99.99% লোক খাটে শুয়ে মারা যায়, সো আমি খাটে শুয়ে থাকবো না, আই মাস্ট গেট আপ, উঠে হি স্টার্টেড ওয়ার্কিং। আমি এই জাস্ট একটা গল্প আমি এই কারণে বললাম, রিস্ক চ্যালেঞ্জ, রিস্ক চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ,
एवरीवेयर लाइफ इज नॉट ए बेड ऑफ रोजेस कखनो ना जेमन गतकाल के आमी इंडियार एक एंटारटेनमेंट चैनल आछे बांगला तो एमने देखे ना एक देखतेछिलाम আমি এখান থেকে একটা ওয়ার্ড পেলাম আমার কাছে মনে হলো অ্যাপ্রোপ্রিয়েট বলতেছে যে ওই লোক ও ছেলেটা অনেক চাপের মধ্যে আছে আমি পরে চিন্তা করে দেখলাম আসলে তো আমাদের ছেলেমেয়েরা আসলে কিন্তু চাপের মধ্যে দেখো তুমি এখানে আসছো করোনার চাপ তোমার ভর্তির চাপ কোথায় ভর্তি হবো তোমার টাকা পয়সার একটা প্রেশার দিতে পারবা কিনা গভর্নমেন্টের চান্স পাবা কিনা মা বাবা যে বাইরে যেতে মানা করে কিন্তু যাওয়া লাগতেছে চাপ চাপ নাই কোথায় একশোটা চাপ নিয়ে কিন্তু তোমরা এই যে এখানে আসো অর্থাৎ উই আর অলওয়েজ আন্ডার ভেরি হাই প্রেশার যত দিন যাচ্ছে এই চাপের মাত্রা কিন্তু আরও বাড়তেছে তাহলে কী করতে হবে উই শ্যাল হ্যাভ টু লিভ উইথ দ্য প্রবলেমস উই শ্যাল হ্যাভ টু লিভ উইথ রিস্ক অ্যান্ড উই শ্যাল হ্যাভ টু লিভ উইথ দ্য চ্যালেঞ্জেস চ্যালেঞ্জকে মেনে নিতে হবে কারণ চ্যালেঞ্জেস আর বিয়ন্ড ইউর কন্ট্রোল রিস্ক দিস ইজ বিয়ন্ড ইউর কন্ট্রোল তুমি রিস্ক অ্যাভয়েড করতে পারবে না রিস্ক আছে বাট ইউ ক্যান মিনিমাইজ এই জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে সিদ্ধান্ত তোমাকে নিলে তোমার কেরিয়ার তুমি ভালোভাবে করতে পারবে যে সিদ্ধান্ত নিলে তোমার এই চাপের মাত্রা কমবে তুমি ভালো মানুষ হতে পারবে সেই সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে এনিওয়ে আমরা এরপর সারাদিন তোমরা আমাদের সাথে আসো আমাদের ক্যাম্পাস তোমরা দেখবা আমাদের শিক্ষকরা কথা বলবে তোমাদের সাথে তোমাদের হায়ার এডুকেশন টিপস দেওয়া হবে তোমরা এখানে আসছো এর মানে এই না যে সবাই নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হও আই ডোন্ট লাইক টু সে লাইক দিস বাট ইউ ক্যান হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স এই বিশ্ববিদ্যালয়ে আমরা কী করছি সেটা দেখানোর জন্য কিন্তু আমরা তোমাদেরকে ইনভাইট করেছি লুক অ্যাট দ্য ক্যাম্পাস লুক অ্যাট দ্য প্রোগ্রামস Look at the faculty members and everything, internationality, research, and look at all other things that can help someone to build his career and to become successful in his life. That is why you are here. So, tumra shomoy ta ke bhalo bhabe byabohar koro. Joto gulo amader event ache, nana rokom event ache, tar moddhe boktobbo ache, game ache, quiz ache, visit ache, khawa dawa ache. ইন্টারাকশন সেশন আছে নেটওয়ার্কিং আছে প্রত্যেকটা জিনিসকে তোমরা ফুললি ইউটিলাইজ করো জানার চেষ্টা করো অ্যান্ড দেন ইউ ডিসাইড ইউর সেলফ হোয়াট হোয়ার ইউ উইল মেক ইউর ক্যারিয়ার উইথ দিস আই ওয়েলকাম ইউ অল টু দিস আই শুড সে অসাম অ্যান্ড বিউটিফুল ক্যাম্পাস জাস্ট একটা কথা বলে নেই নর্দার্ন বিশ্ববিদ্যালয় 2002 সনে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই সেমিস্টার থেকে এই ক্যাম্পাসে আমাদের যত সাবজেক্ট আছে সব সাবজেক্টে ভর্তি ওপেন ছাত্ররা ভর্তি হচ্ছে এই ক্যাম্পাসটা এই বিল্ডিংটা 5 বিঘা জায়গার উপরে 3 লক্ষ স্কোয়ার ফিট সব রেডি তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের এখানে ছাত্র দরকার লোকেশন চাওয়ালা নামে তুমি আসতে পারো যে কোনো ভাই দি 400 কোটি টাকার খরচে 400 কোটি টাকা খরচ করা হয়েছে আমাদের পাশে 3 বিঘার একটা মাঠ কেনা হয়েছে রেডি হচ্ছে সব কিছু মিলিয়ে ইট ইজ নাও নর্দার্ন ইউনিভার্সিটি ইজ অ্যাট দ্য পারমানেন্ট ক্যাম্পাস অ্যান্ড দিস ইজ আওয়ার অনলি ক্যাম্পাস ইউ ক্যান সে আমাদের অন্যান্য জায়গায় স্টাডি হাব আছে বনানীতে আছে তারপর আমাদের কারণ বাজার আছে সেখানে আমাদের বিল্ডিং 63,000 স্কোয়ার ফিট কেন আমাদেরই বিল্ডিং সেখানেও ছাত্র আছে এবং গ্লোব একটা আছে ঢাকা কলেজের সামনে সেখানে ছাত্র সেটা আমাদের কেনা 30,000 স্কোয়ার ফিট বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি সো দিস ক্যাম্পাসেস আর হাবস আর ওন বাই নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ বাট উই হ্যাভ স্টার্টেড ফাংশনালাইজিং আওয়ার পারমানেন্ট ক্যাম্পাস ফ্রম দিস সেমিস্টার সো উইথ দিস আমি আশা করি যে তোমরা একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা আজকে বিকেলে যখন চলে যাবে ভালো এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা এখান থেকে যাবে এবং তোমরা সঠিক সিদ্ধান্ত নেবে আমি এই বলে তোমাদেরকে আজকে আমাদের এই যে প্রোগ্রাম অনুষ্ঠান মালা আছে টোটাল দিন এখানে অতিবাহিত করো এই আহ্বান জানিয়ে এবং ওয়েলকাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ